হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালোই আছো, তো ভালো থাকো। আর বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরে ভালোবাসা। আপনারাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাই খুব ভালো আছি। তো গুড মর্নিং সকলকে। তো খুব আজকে খুশি, কেন খুশি এবার বলি। সিলভার প্লে বাটন চলে এসেছে, ঠিক আছে? তো কালকে ফোন করেছিল, তো খুব খুশি যে সিলভার প্লে বাটনে চলে এসেছে। তো আমরা কোনো সময় ভাবিনি যে ওটা আমাদের স্বপ্ন। তো এইটা হচ্ছে আপনাদেরই স্বপ্ন, ঠিক আছে? আপনাদের স্বপ্ন, সেই স্বপ্নটা আমাদের পূরণ হয়েছে, ঠিক আছে? আর সেটা আপনাদের জন্যই। তো আমরা বেরোচ্ছি এখনই আমাদের গ্রাম থেকে, প্রায় 6 কিলোমিটার, মানে আমাদের গ্রাম থেকে 6 কিলোমিটার দূর বিষ্ণুপুর। তো সেইখানে কুরিয়ারের মাধ্যমে এসেছে, তো সেইখানে যাচ্ছি আনতে। তো ঠিক আছে, তো আমরা খুব হ্যাপি, খুব মানে খুশি। তো আমরা আনি, তারপরে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভাই বন্ধুরা, তো আমরা রেডি হয়ে যাচ্ছি। তো আমরা বেরোচ্ছি, এই মুহূর্তেই বেরোচ্ছি, ঠিক আছে? দেখো হেলমেট, আর এই আমার মেয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার সঙ্গে ছাড়া না। চলো ভগবানের দান। মানুষের ভালোবাসা বলো, ভগবান বলো, ভগবানের তো দেওয়া না। এইটাই তো মানে কি হলো, এটাই হচ্ছে সব থেকে ই না, সব না কথাই। কিন্তু প্রত্যেকটা মানুষ ভালোবাসায় আজকে এই জায়গাতে ধরো ভালো ইতে পেলাম, স্বপ্নটা হলো পুরনো। হাই বন্ধুরা, তো এবার চলো সিলভার বাটনটা কেটে দেখাই, ঠিক আছে? তো নিচে আছে, মামন কাটো কাটো। কেমন
এই দেখো বন্ধুরা, না এখানে বুদ্ধদেব মাল করা আছে, চ্যানেলের নাম জানাও থাকবে তার নামে না, চ্যানেলের নাম লয় চ্যানেলের নাম, ওইটা তোর বুদ্ধদেব ডান্স ছিল, এটা বুদ্ধদেব মাল করে দিয়েছে, আমি যখন ফর্মটা ফিল আপ করি না তখন মালটা হয়ে গেছিল ডান্স তো না দিয়ে। অবশ্যই, কিন্তু আমারই ভুল হয়ে গেছে ফর্মটা ফিল আপ করার সময়, বললাম না বুদ্ধদেব ডান্সটা ছিল, আমি মাল হয়ে। সকলকে নমস্কার আর বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরে ভালোবাসা। তো সবাই ভালো আছেন, ভালো থাকুন, আর আপনাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। তো সত্যি কথা বলতে গেলে আমরা ভীষণ খুশি, হ্যাঁ এতটাই খুশি মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, আর সেই খুশিটা হচ্ছে আপনাদের জন্যেই, আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে, ঠিক আছে। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সত্যি কথা বলতে গেলে এই যে আমার হাতে যে বাটনটা দেখছেন সিলভার বাটনটা, ঠিক আছে, এটা কোনো সময় ভাবতে পারিনি যে এটা 5 মাসের মধ্যে আমাদের হাতে থাকবে, আমি এটা জীবনে ভাবতে পারিনি, হ্যাঁ কেননা আমি সবসময় এটা ভাবতাম যে আমাদের জন্য এটা নয়, ঠিক আছে। কিন্তু দেখেছি ইউটিউব থেকে অনেকজনের দেখেছি সিলভার বাটন পেয়েছে, ঠিক আছে, এতটা খুশি হয়েছে, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি এতটা খুশি হবে একদিন, আমার স্বপ্ন পূরণ হবে একদিন, বা আমার হাতে আজকে এটা আসবে, আমি এটা কোনো সময় ভাবতে পারিনি। তো এইটা একমাত্র আপনাদের জন্যে, আর সবথেকে বড় হয়েছে সে হচ্ছে ঈশ্বর, ঈশ্বর যদি না চাইতো আজকে আমার হাতে থাকতো না, আর আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসা যদি না থাকতো তাহলে এটাও আসতো না, আর সবথেকে বড় কথা হচ্ছে আশীর্দা যদি রাস্তারও না দেখাতো তাহলে এটা আমার কাছে আসতো না, আর এই স্বপ্নটা আমার নয়, এই স্বপ্নটা হচ্ছে আপনাদের আশীর্দার, ঠিক আছে, আর এই স্বপ্নটা হচ্ছে ভগবানের। তো সবাইকে আবার ধন্যবাদ, ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আশীষদা তোমাকেও ধন্যবাদ আজকে এই রাস্তাটা দেখাবার জন্যে, ঠিক আছে। তো আর কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না বলার, এতটাই মানে খুশি আছি ভেতরে, ঠিক আছে, বলাতে ইচ্ছা আছে অনেক কিছু কিন্তু বলতে পারছি না, ঠিক আছে। তো আর কিছু বলবো না, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে, আর ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলি, এইটার জন্যে অনেকে বলেছিলেন যে সেলিব্রেশন করার জন্যে বা কেক কাটার জন্যে, তো 5 থেকে 6 দিনের মধ্যে একটা সেলিব্রেশন পার্টি করবো ছোটো করে, তো আপনাদেরকে বলছি আপনারা আসুন আমাদের বাড়ি, এলে খুব খুব খুশি হব। তো সামনে রবিবার মানে সেলিব্রেশনটা করব, তো অবশ্যই আপনারা আসুন, এলে বারে ভালো লাগবে, খুশি হব আমরা, কেন আপনাদের জন্যই সব কিছু, ঠিক আছে। তো সামনে রবিবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।